আজকে বাবা তুলে আমার মটকাটা গরম করে দিলি বালিকা বেশ করেছি ভালো তোকে আজকে এই শিমুলির মাঠে তোর সঙ্গে খেলা হবে তারপর কি হলো বাপ ও নাঙ্গের হাতে কত নাং ধরবি রে তোমাকে বাবা তুলে তোমার মটকাটা গরম করে দিলি বেশ করেছি আজকে তোর সঙ্গে খেলা হবে তারপর এই শিমুলির মাঠে তোকে ফেলা হবে তারপর খেলার পরে তোকে খেলা হবে তোমাকে বাবা তুললি হ্যাঁ বাবা তুলেছি এটা বাবার মাল নয় কার মাল এটা শ্বশুরের মাল এই ওটাই তো আমার বাবা আর শ্বশুরটা শুধু তোমার বাবা নয় আমার বাবা তোমার বাবা কি করে হচ্ছে তোমাকে যে কোন সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে গেলাম তোমার এই চেহারায় আমি ফাঁদে পড়ে গেলাম আর তোমার ফাঁদে পড়ে গিয়ে তুমি আমাকে টানতে টানতে তোমার বাবার বাড়ি নিয়ে গেলে তারপর তোমার বাবার বাড়ি নিয়ে যে আমার বাবা মায়ের নামটা আমি ভুলে গেলাম ভুলে যে তোমার বাবা মায়ের নামের পরিচয় আমাকে বাঁচতে হচ্ছে কি করে পরিচয় দিলে ওর শ্বশুরের নামে হবে পরিচয় তাই শ্বশুরের নামে হবে পরিচয় ওই আমার বাবার নাম কে জানবে না পিয়া কই বাবা अबला सरला अरे आमी तुम्हार भाईपो हजरत अली
তাহলে না তুই সকাল বেলায় তুই ভুঙাই দেবো বালি আই ওর নাম হচ্ছে হযরত আলী আলী হ্যাঁ আমি তো মনে মনে কলম আকা চিৎ করে ফেলার ভুঙাই ফেলবো বালি আই সলোমন চাচা কে দিবে ভাবি কেমন আছে শালার কেমন লাইন দেখ এই কেন আমি তো ভাবি আর আমি চাচা আই ঠিকই তো বলেছে হ্যাঁ ঠিকই তো বলেছে ছড়ির তো ভালো মন আই কি মন ইচ্ছে করে তোর বইরো কে লাগাতে माइक भातरे अरे बाबा अभी की बोल सी सुनो शाला नीचे तो माइक बच्चे ना बार आमा के वो होती दीचे ना रे शाला सोलोमन चाचा क्यों जबे आगामी कल निगुन सब सेंटरे तुमी और भाभी एक संगे टुकटुकी भाड़ा करे कोरोना भाइरस वैक्सीन दीते जाबे संगे आधार कार्ड दीबे और मोबाइल नीबे तुमी चाचा तुमी और भाभी एक संगे टुकटुकी ते चेपे ठीक आछे शरीर खराब बड़ो আমার শরীরে জোশ আছে এ জোশ থাকতে হবে এ মরদ কা বাচ্চা হে জোশ সালা মরদ নেই হতা সালা উসকা দর্দ নেই হতা এ যে লড়কা বৈঠা হে না সব সালা মরদ হে এ তুমি কেমন মরদ তোমাকে দেখাচ্ছি কি কই দেখলি এই শোনো আমার তো কিছু মেপি দেখলি না তোমাকে তো দেখলি দেখেছি দেখেছি কই দেখলি দেখেছি এই শোনো শরীর স্বভাব খারাপ এ কেন তুই কি দেখলি আমি তো তোকে দেখাইনি দেখাবো দেখাবে হ্যাঁ কি দেখাবে আধার কার্ড আধার কার্ড থেকে কি করব ছেলে নামে দেখলি তুই এই শোনো কে রে এই শোনো হ্যাঁ তোমার এই বংশকে যদি পাই তাহলে ফাঁকা মাঠে দেখে নেব ও ছুনি এত ভালো চেহারা নিয়ে শিমুলির মাঠে যাই না কেন যদি শিমুলি ছেলেরা পায় তাহলে কি করবে তোকে এত ছেলে লাগবে না তাহলে একলা আমারে আব্দুল্লাহ ঠিক করে দিবে পারবে না বাবা এই ও বাচ্চা ও বাচ্চা লয় চো বাচ্চা তাই আর চো বাচ্চা ও কাল যদি বিদেশ যায় ছেলের বাবা আর যদি ওরা যদি না পায় আর যদি এই ধেড়ি মুনশিরা তোকে পেয়ে যায় তাহলে কি করবে তাহলে তোর কি অবস্থা করবে জানিস কি ও গাড়ি চালাবে ফাকে ফাকে চালাবে ফাকে ফাকে চালাবে ফাকে ফাকে চালাবে ফাকে ফাকে शिमुली এই শোনো তোমার বংশ এক আছে আমার বংশ নেই কার বংশ আমার বংশ কই তোর বংশ সবই তো আমার বংশ এই তো সব আমার বংশ এই শোনো আমার আহ আমার সাথে এসো আমার বংশকে আমি দেখাচ্ছি কই তোর ওই যে আমার বংশ এই এই গো না হ্যাঁ ওই গো ও বাপ আমার যে পোল্ট মুরগি বৈসা দরে এ হ্যাঁ ও নাই চাও নাই এই আমার বংশ লজ্জা বেশ হ্যাঁ তোর বংশ বিশাল লজ্জা এ কেন সেদিন 12 হাজার শাড়ি এনে দিলাম তেমনি করে কুচকে 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 পেটলাই ভইলে দিলে নিচে ছায়া বেরিয়ে গেল এই তুমি দেখেছো বাবা ডেলি দেখছে
আচ্ছা তোর বংশ যদি তোকে এত ভালোবাসে তাহলে তা তোর বংশকে বলে দেখো তোর হয়ে একবার তালি মেরে দেখিয়ে দেবে, জানবো তোর সাপোর্টে তোর বংশ আছে। আমার বংশ আমার হয়ে তালি মারবে না তোমার হয়ে মারবে নাকি? আমার হয়ে কে মারতে বলছে? তোর হয়ে মেরে দেখি দেখ কেন? এই দেখাচ্ছি, সোজা সোজা নানির হাসি দেখ। নানি নানি একবার বলেছি চোখে চশমা দিছে দা লে। এই দেখাচ্ছি, ঠিক আছে বাপের বেটা। ওগো আমার বান্ধবীরা, এই পেছনে কি আছে? পেছনে দেখি শালা হার, আমি কন্ট্রোলে চাল খেয়ে ছুরি পাচায় মাংস লাগাইছি দেখ। আমিও তো খাপা নাকি কন্ট্রোলে চাইল খাবো, 20 টাকা কেজি বেচে দিলাম। এই তুমি বেচে দিয়েছো? হ্যাঁ। এই সরে যাও, ওইদিকে যাও। ওকে বললাম বস কেন, তাই বললাম বস বা। এই তুমি এদিকে যাও, ছুঁড়ি আজ মরে যাবে। ওগো আমার বান্ধবীর একটু হাত তালি মেরে দেখে দাও তো। লড়িচকি মরিছ, লড়িচকি মরিছ, লড়িচকি মরিছ, লড়িচকি মরিছ, লড়িচকি মরিছ, কই? আমি বললাম না ভয় খেয়ে যাবে এম্মা। এ মরদ কা বাচ্চা হে, আগেই বললাম ছোড়ে পাঙ্গালি আমার সাথে, আর তোর বংশ তালি মারবি কি করি রে? তোর বংশ শীতে হাঁড়ি মেজে মেজে আঙুল সরু হয়ে গেছি, আরো তালি মারছি না, আরো ভয় মারছে বাচ্চা। আরো কিসের ভয়? বগল একটু ছেলি, হ্যাঁ আছে, করলে একটু ছেলি, হ্যাঁ আছে, এবি যদি তালি মারতে যেয়ে বগলে ছেলে ফাট করে ফুসকে যায়, ওই কারণে তালি মারতে পারছে না। আর আমাদের বংশ তো সব ডিম খেয়ে বসে আছে, মাথায় রক্ত তুলি লি ল্যাংটা, দাও জোরে তালি মেরে দাও। বললাম না কি বললে? এ মরদ কা বাচ্চা হে, ও মাতা বেদে তেল খালা শিমুলিয়ার পয়সা লুটে নেব, চোখের পালকে খালি হাত দিবি আর পাক মারবি, টেনশন লিখবি কে মা? আমি তোমার মা হই। আমি তোমার মা হই না, তোমার দেহ দেখে মাকে স্মরণ করলাম। এই শোনো, আমার যে কুত্তা হলে সালা মাল গাড়ি চলিল রে। এই এটা আমার বান্ধবী। কোনটো? এইটা। তোমাকে এক লাগা গাইতে পারছি না, আবার গদ গদি কুমড়ু পাঠিয়ে দিছো। এই কুমড়ু লাগাতে হবে এখন, না কুমড়ুর অনেক দাম, বেশি কুমড়ু কুমড়ু করবে না। হ্যাঁ হাগো, কোন দোকানে চাল খেয়েছো মা? হাগো মা, আমি, হ্যাঁ আমি গৌর সুন্দরের ভালো দামি চাল খাই। হ্যাঁ দামি চালের ভাত। হ্যাঁ তার জন্য তোমার বাচ্চা এত মাংস লেগেছে গো। তুমি ধার নেবে আমার সাথে? বাবা তোমার মাংস আমি ধার নেবো? তুমি তো পাতলা হয়ে গেছো, রোজ রোজ তো পাতলা হয়ে যাচ্ছো, একটু নাও আমার সাথে। পাতলা হয়ে গেছে, পাতলার ক্ষমতা জানে না তো। কি ক্ষমতা আছে তোমার? মুখটা হইলে হাতির মতন শুই পড়বা। এই শোনো পালুয়ান, পালুয়ান কুস্তিতে তোমায় হারিয়ে দেবো। আটটা লিভার লাগবে খালি তোমাকে চাক গাইতে। আট খেলা লাগবে? হ্যাঁ। আর
আমি একা একসাথে তোমাকে এক হাতে তুলে পাবলিকের মধ্যে ফেলে দেব তেসর পয়সা লুটে নেব তোর পলকে তেসর পয়সা লুটে নেব তোর পলকে कार भात खबर सुना